অবশ্যই আমরা পাচ্ছি, কেন পারবো না? কেননা বর্তমানে শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বে এই একুশটা, আমাদের একুশ সারা বিশ্বে উদযাপন করছে। এর থেকে বড় আত্মতৃপ্তি মনে হয় বাঙালি হিসেবে আর কিছুই হতে পারে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা বিশ্বাস করি, মনে করি না এটা ভবিষ্যতেও এই যে চেতনাটা এটা আরও বৃদ্ধি হবে, আরও ব্যাপকভাবে ছড়াবে। এটাই ভাষা আন্দোলনের আজ 69 বছরে আমরা এগিয়েছি অনেক দূর, অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা এগিয়েছি অনেক দূর। দেখো এই বছর কিন্তু আদালতের রায়গুলো সব বাংলায় দেওয়া হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে বাংলায় সমস্ত রায় দেওয়ার এবং পুস্তক প্রকাশ করার, যাতে করে বর্তমান শিক্ষার্থী যারা তারা আগামীতে বাংলার সঠিক ব্যবহার করতে পারে। স্কুল কলেজে বাংলার উপর জোর দেওয়া হয়েছে, সমস্ত স্কুল কলেজগুলোকে শহীদ মিনার নির্মাণ করারও উদ্যোগ অব্যাহত রয়েছে। সবগুলো হয়নি, কিন্তু হওয়ার যে কঠিন উদ্যোগ সেটি অব্যাহত রয়েছে। এজন্য আমরা মনে করি গত বছরগুলোতে বর্তমান সরকারের সময় বিশেষ করে আমরা ভাষার ব্যবহার বিধি মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং যথেষ্টই সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। আগে কিন্তু মানুষ এই এত মানে আবৃত্তি কিংবা গান এতটা চর্চা, সাংস্কৃতিক চর্চার কথা আমি বলছি সেটা এতটা ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু সাংস্কৃতিক চর্চা, যেটা বাংলার ইতিহাস, যেটা ঐতিহ্য, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা গণমাধ্যমগুলোতে অত্যন্ত কঠিনভাবে অনুকরণ করা হচ্ছে। এজন্য আমরা মনে করি যে আমরা এগিয়েছি অনেক দূর। যাও তাহলে।